আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নোকিয়া 110 মডেলের একটি ফোন। ফোনটির সমস্যা হচ্ছে চার্জার লাগালে ব্যাটারি ইরর দেখায়, অর্থাৎ ব্যাটারি ইরর দেখায় আর চার্জ হয় না। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে এই ব্যাটারি ইরর প্রবলেমটা সমাধান করা যায়। আমাদের ফোনে চার্জার ইন করলেই ব্যাটারি ইরর যে লেখাটা ওই লেখাটা বেশি ওঠে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে এটা সমাধান করা যায়। এই সমস্যাটা মূলত আমাদের যে ব্যাটারি কানেক্টরের বিএসআই লাইনটা আছে ওই লাইন থেকে হয়ে থাকে। আমরা এই মুহূর্তে সরাসরি একটা জাম্পারের মাধ্যমে কাজটি সমাধান করার চেষ্টা করব। আমরা বিএসআই লাইন থেকে একটা সরাসরি জাম্পার নিয়ে আমাদের কিপ্যাডের পাশে যে এলইডিগুলো আছে এলইডির গ্রাউন্ডের সাথে সংযোগ করে দেব। আমরা খুব সুন্দরভাবে এলইডির সাথে জাম্পারটা সংযোগ করে দিচ্ছি। এই মুহূর্তে আমরা ফোনটিতে চার্জার ইন করে দেখবো আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। আমাদের যে ব্যাটারি ইরর প্রবলেমটা ছিল ওটা দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম।